ওয়ালাইকুম সালাম, ভালো আছো? সবাই বসো বসো, সবাই বসো। দেখি বাবা, ওই পাশে জানালাটা খুলে দাও, আলো আসুক। আমাকে তোমাদের আলো আসুক, সামনে ডেস্ক ঠিক করো। ঠিক আছে বসো। আজকে যে পড়াবো তোমাদের, আমি আমার পরিচয় তো জানোই, চেনো না আমাকে? হ্যাঁ, আমি তাজমিনা ম্যাডাম, তাজমিনা বানু, তোমাদের বাংলা পড়াই। অনেকদিন পর তোমাদের সঙ্গে আমার দেখা হলো, বলো তো কেন দেখা হলো অনেকদিন পর? আচ্ছা, তুমি জানো আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, রাইট? তুমি ঠিক বলেছো বাবা, আমি এতদিন ছুটিতে ছিলাম, গ্রামের বাড়ি গিয়েছিলাম। আচ্ছা তুমি বসো, নিলয় দাঁড়াও তো। বলো তো, গ্রাম শব্দের একটা সমার্থক শব্দ, গ্রাম শব্দের সমার্থক শব্দ বলতে পারবে তুমি? গ্রাম শব্দের সমার্থক শব্দ? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, পল্লী, ভালো বলেছো, পল্লী গা। তাহলে পল্লী বলেছো, পল্লী শব্দ তো তোমরা জানো তো, পল্লী। আজকে যে তোমাদের পাঠ করাবো, তোমাদের যে পাঠটা করাবো সেটা হচ্ছে পল্লী সাহিত্য। এই যে পল্লী কথাটা বললাম, পল্লীর সঙ্গে আমাদের একটা পড়া আছে তোমাদের হয়ে, সে পড়াটার নাম হচ্ছে পল্লী সাহিত্য। এই প্রবন্ধ, এটা হচ্ছে প্রবন্ধ, কে লিখেছে? ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। দেখো এই পল্লী সাহিত্য। হ্যাঁ, তোমরা বই খুলো বাবা, দেখি বই বই বের করো, দেখি সবাই বই সামনে রাখো। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ পল্লী সাহিত্য আজকে তোমাদের পড়াবো। এখন পল্লী সাহিত্য কি, এই জিনিসটা তোমাদের জানতে হবে, আর তার আগে জানতে হবে কে লিখেছে তার সম্পর্কে। তাহলে মুহম্মদ শহীদুল্লাহ কে ছিলেন, মুহম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেছে, আমরা তার সম্পর্কে জেনে নেই। মোহাম্মদ শহীদুল্লাহ 10 জুলাই 1885 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। এখন হয়তো বলবে, ম্যাডাম মহকুমা শব্দের অর্থ কি? হ্যাঁ, মহকুমা শব্দের অর্থ এখন যেমন উপজেলা দেখছ, উপজেলা মহকুমা। তিনি একজন ভাষাবিদ, একজন গবেষক এবং সংস্কৃতবিদ ছিলেন, সংস্কৃত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার উল্লেখযোগ্য একটি কালজয়ী সম্পাদনা গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। তিনি কিন্তু পত্রিকাও সম্পাদনা করেন, শিশুদের জন্য, তোমাদের জন্য, শিশুদের জন্য আঙ্গুল পত্রিকা প্রকাশ করেন। তার সম্পর্কে আমরা জেনে দিব। এখন শোনো বাবা, তোমাদের অল্প সময়ে কিছু বিষয় বুঝিয়ে দিতে হবে আমাকে। এই বিষয়গুলো তোমরা যদি জানতে পারো তাহলে তোমাদের পাঠটা সহজ হয়ে যাবে। পল্লী সাহিত্য, পল্লী সাহিত্য শব্দের অর্থ কি? পল্লী সাহিত্য কাকে বলে? পল্লী সাহিত্য মানে গ্রামের মানুষের সুখ দুঃখ হাসি কান্না সবকিছু নিয়ে, গ্রামের প্রকৃতি নিয়ে, সবকিছু নিয়ে যে সাহিত্য রচিত হয় সেটাই হচ্ছে পল্লী সাহিত্য। এখন বলি আমরা সাহিত্যটা কি। সাহিত্য আসলে আমাদের জীবনের দর্পণ, জীবন সম্পর্কে, আমরা জীবনে যা কিছু করি না কেন, যেভাবে চলি, যা করি, যা সংস্কৃত সবকিছু নিয়েই আমাদের সাহিত্য, সাহিত্য পল্লী সাহিত্য। এই পল্লী সাহিত্যের মধ্যে কি আছে? পল্লী সাহিত্য আমাদের শিকড়, আমরা বাঙালি, আমাদের বাংলাদেশের মানুষের গ্রাম প্রধান দেশ। এই গ্রাম প্রধান দেশে আমাদের গ্রামে অফুরন্ত উপাদান ছড়িয়েছে বেরিয়েছে। এই যে এখানে দেখো, প্রথমেই আমরা পাঠ বিশ্লেষণ এখন যাই, দেখো কিছু কিছু লাইন তোমাদের আমি ব্যাখ্যা করে দিব, আর কিছু লাইন তোমরা দেখবে কেমন। পল্লী গ্রামে শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই, চারিদিকে কোকিল, এই তো পাখির কথা বলছে, বাঁশ বাগান, নদীর কুলকুলো ধ্বনি, পাতার মর্ম শব্দ সবকিছু মিলে। তাহলে কি রয়েছে? পল্লী গ্রামে পরতে পরতে আমাদের সাহিত্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরত শব্দের অর্থ কি? এখন তুমি রফিক, তুমি বুঝতে পারছো না পরত শব্দের অর্থ কি? পরত শব্দের অর্থ হচ্ছে স্তর, ভাঁজ, ভাঁজে ভাঁজে মানে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই পল্লী সাহিত্য। এই পল্লী সাহিত্য আমাদের জীবনকে সহজ করে দেয়। আমরা বলি যে কৃষক ধান কাটছে, কৃষকের মুখে হাসি, নদীর পাড়ে মাঝি নৌকা চালাচ্ছে, রাখাল গরু চড়াচ্ছে, সবকিছু মিলেই আমাদের পল্লী সাহিত্য। এগুলো যখন আমাদের পড়ায় চলে আসে, যখন আমাদের কবিতায় চলে আসে, যখন আমাদের ছড়ায় চলে আসে, যখন আমাদের গল্পে চলে আসে, উপন্যাসে চলে আসে, তখন সেটা সাহিত্যতে দাঁড়ায়।
বাংলাদেশের অফুরন্ত সাহিত্য, এরকম প্রত্যেকটা দেশের মানুষের নিজস্ব সংস্কৃতি নিয়ে সাহিত্য রচনা আছে। আমরা শুধু পল্লী গ্রামের জীবনকে ভুলে গিয়ে শহরের জীবন নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু লেখক খানে ডক্টর মহাশয় বলে আমাদের বোঝাতে চেয়েছেন, জানাতে চেয়েছেন যে শুধু শহর নিয়ে বা পাশ্চাত্য সাহিত্য নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, আমাদের জীবনকে, আমাদের ইতিহাসকে, আমাদের সংস্কৃতিকে জানতে হলে অবশ্যই আমাদের পল্লী সাহিত্যের দিকে নজর দিতে হবে। তাহলেই আমরা সত্যিকারের অনেক কিছু খুঁজে পাবো, বিশ্বের দিকে সবার কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। যার যা আছে সেটাই তার নিজস্ব সম্পদ, আমাদের এরকম নিজস্ব সম্পদ, অফুরন্ত নিজস্ব সম্পদ আছে। যেমন ধরো যে এখানে দেখো, বোর্ডের দিকে তাকাও, পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদান, এই উপাদানগুলো কিন্তু আমি একটু পরে প্রথমে আলোচনা করব, তারপরে তোমাদের কিন্তু ধরবো, অবশ্যই তোমাদের ধরবো, যে বুঝতে পারবে না সে আমাকে বলবে। দেখো, পল্লী সাহিত্যের প্রাচীন সম্পদ বা পল্লী সাহিত্যের বৈশিষ্ট্য কি কি? পল্লী সাহিত্য হয়তো বলছো পল্লী সাহিত্য শুধু হাসি কান্না দুঃখ এগুলো নেই, কি কি আছে এর মধ্যে? আছে গাথা বা পালাগান, আছে রূপকথা, আছে উপকথা, আছে প্রবাদ প্রবচন, আছে দার্প খনার বচন, আছে ছড়া, আছে পল্লী গান আছে। তাহলে এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো, জেনে নেবো কোনটা কি। হ্যাঁ ঠিক আছে সিয়াম, তুমি কি বলছো বাবা, এগুলো ব্যাখ্যা করে দিব? অবশ্যই ব্যাখ্যা করে দিব। দেখো এখন আমরা যেটা শুনবো, গাথা বা পালাগান, গাথা বা পালাগান কিন্তু আমাদের অনেক আগে প্রাচীন সম্পদ, এটা অনেক আগে থেকে পুঁথি সাহিত্যের কথা শুনেছো তোমরা, পুঁথি সাহিত্য পুঁথি পাঠ করে গাথা বা পালাগান অভিনয়ের মাধ্যমে গাথা করে গান করে সেটা লোক সমাজে প্রচলিত হয়, লোকে জানে, তখন সেটা বলে গাথা বা পালাগান। গাথা বা পালাগানের মধ্যে পরমেশ্বর গীতিকা, ময়মনসিংহ গীতিকার কথা শুনেছ? দেখো তোমাদের পাঠে আছে, তোমাদের বইয়ে আছে ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকা। দেখো শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেনের ময়মনসিংহ গীতিকা, এটা হচ্ছে গাথা বা পালাগান। এর মধ্যে বিভিন্ন অংশ আছে পাঠ পাঠ করা, মহুয়াপালা আছে, ওদিনা বিবি আছে, রূপকথা। দেখো রূপকথা, এই রূপকথাটা কি আমরা জানলাম না? রূপকথাটা হচ্ছে গল্প, রূপক গল্প, কল্পনার আশ্রয়ে, কল্পনা করে মানুষ যে গল্পগুলো তৈরি করে, লোকমুখে প্রচলিত হয়ে আসছে। আমরা দাদি নানি নানা আরো অনেক মামা চাচা সবার কাছ থেকে আমরা অনেক গল্প শুনি না, সেই গল্পগুলো হচ্ছে রূপকথা, রূপকের আশ্রয়। ওই যে এক দেশে ছিল এক রাজা, রাজা ছিল তিন কন্যা, আবার আমরা শুনে পঙ্খিরাজ প্রায় চড়ে রাজকুমারী এলো উদ্ধার করতে, রাক্ষসকে মারল, এগুলো গল্প, কল্পিত কাহিনী হচ্ছে রূপকথা। আর দেখো উপকথা, উপকথা, এই উপকথা এবং রূপকথা মধ্যে একটু পার্থক্য আছে বাবা, বুঝে নাও কিন্তু রূপকথা কোনটা? এই সোজা হয়ে বসো, বুঝে করছো কেন? বুঝো, বসো, মনোযোগ দিয়ে শুনো বাবা। উপকথা হচ্ছে, উপকথা কি? উপকথা, উপকথা পশু পাখির মুখ থেকে, মানুষই কল্পনা করে পশু পাখিকে আশ্রয় করে যে কথাগুলো বলে সেটা হচ্ছে উপকথা। যেমন আমরা বলি এক ছিল টুনা, এক ছিল টুনি, আবার বলি যে একটা বাঘ ছিল, বাঘটা কি করলো, হরিণকে খেয়ে ফেলল, এটা গল্পের মধ্যে। কিন্তু যখন বলবো যে এক ডাঙ্গমা ছিল, ডেঙ্গমি ছিল, ডাঙ্গমা ডাঙ্গমিকে বললো আজকে বৃষ্টি হবে, আজকে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর আয়োজন হবে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের গল্পগুলো পশু পাখির মুখ থেকে নিশ্চিত বা পশু পাখির মুখ থেকে লোকের কাহিনীগুলো যেগুলো বের হয় সেটা হচ্ছে উপকথা। তোমাদের একটা গল্প শোনাই, শুনো উপকথা। একদিন একটা রামসাধু বনের মধ্যে ঘুরতেছে, ঘাস খেতে খেতে হঠাৎ করে সে বাঘের গুহার সামনে গেল। বাঘের গুহার সামনে গিয়ে সে দাঁড়িয়ে পড়লো, বাঘ গর্জন করে বের হয়ে আসলো। রামসাগুলো বুদ্ধি ছিল, সে ঠ্যাং তুলে, মানে ঠ্যাং বলতে পা, তার পাটা তুলে সে ছাগল দাঁড়িয়ে এরকম করে ডাকতেছে আর বলতেছে, বাঘ এসে বলতেছে, কে রে আমার গুহার সামনে দাঁড়িয়ে? তখন রামসাগুলো, এই আমি সিংহের মামার টেপু দাস, নয় নয় বাঘ এক এক গ্রাস, এক বাঘ আছে অষ্ট বাঘ কই। বাঘ তো শুনে ভয় পেয়ে গেল, একই কথা, বাপরে বাপ, সিংহের মামা টিপু দাস এক এক গ্রাসে নয়টা বাঘ খায়,
আমি তো গেছি এবার, অমনি কি করলো পালিয়ে গেল। আর রাম ছাগল হো হো করে হাসা শুরু করলো। এগুলো হচ্ছে উপকথা, ঠিক আছে? মজা লাগলো না? গল্প শুনতে সবার ভালো লাগে। তোমরা নবম দশম শ্রেণীতে পড়লে হবে কি, তোমরা এখনো শিশু মন, তোমরা এখনো অনেক গল্প শুনবে। তাহলে উপকথা আমরা জানলাম। দেখো প্রবাদ প্রবচন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝবে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারো না, এই যে এখানে আছে দেখো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, মানে কোনো জিনিসের গুরুত্ব থাকতে বদলায় না, যখন সে চলে যায় তখন তার গুরুত্ব বদলায়। এগুলো হচ্ছে প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচনটা কি, প্রবাদ প্রবচনটা কি? নীতি কথামূলক লোকের কাহিনী, অনেক দিন দীর্ঘদিন থেকে লোক মুখে প্রচলিত হয়ে সেটা সত্য কথা, কিন্তু সেগুলো কিন্তু সত্য কথা, লোক মুখে প্রচলিত হয়ে যে কথাগুলো লোক মুখে প্রচলিত হয়ে জনশ্রুতি লোকজন শুনছে সেগুলি হচ্ছে প্রবাদ প্রবচন। নাচতে না জানলে উঠোন বাঁকা, এগুলো হচ্ছে কই মাছে প্রাণ, আমরা কাছে ঠিকই পরনি পড়েছ, হ্যাঁ এগুলো হচ্ছে প্রবাদ প্রবচন। দেখো ডাক ও খনার বচন, তোমাদের এই জায়গাটাতে সমস্যা হবে, ডাকটা কি আর খনাটা কি, বচন বচন শব্দ অর্থ কি, কথা। তাহলে ডাক ও খনার বচন আমরা সম্পর্কে জানব। খনা একজন জ্যোতিষী, প্রখ্যাত জ্যোতিষী মহিলা। সেই মহিলা কি করতো, সেই মহিলা এমন এমন কথা বলতো, কখন কোন সময়ে কোন ফসল লাগালে ভালো হবে, কোন ফসল আমাদের জনজীবনে আমাদের সমাজ জীবনে কোন কাজ করলে ভালো হবে, কখন কি হবে, এই কথাগুলো উনি বলে দিতেন। এই জন্য ওনাকে বলা হয়, ওনাকে খনা বলা হয়, খনার বচন। আচ্ছা, উনি বরাহ মিহিরে পুত্রবধূ ছিলেন পশ্চিমবঙ্গে। তাহলে এই খনার সম্পর্কে আমরা জানব, ডাকো খনার বচন। যেমন ধরো একটা তোমাদের কথা বলি, উনবর্ষায় দুনুষি, এই শব্দের অর্থটা কি জানো? এই বাক্যটা যে বললাম এটা হচ্ছে ডাক ও খনার বচন, এটা খনার বচন। যেবার বৃষ্টি কম হয় সেবার শীত কিন্তু বেশি হয়, এই কথাটা মানে হলো যেবার বৃষ্টি কম হয় সেবার শীত বেশি হয়। আবার দেখো আরো অনেক কথা আছে আমাদের এখানে, ডাক ও খনার বচন তোমাদের পাঠ্য বই কোথায় আছে দেখো তো, দেখো এই জায়গাটা তোমরা বুঝতে পারো না, কলা রুয়ে না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত, কলা রুয়ে না কেটো পাত, এটা কিন্তু কৃষি প্রধান, কৃষি কৃষির সাথে সম্পৃক্ত এই এই দুটো লাইন, কৃষির সাথে সম্পৃক্ত। কলা রুয়ে না কেটো পাত, কলা শব্দ তো জানো, কলা মানে কলা গাছ, রুয়ে রোয়া মানে যখন রোপণ করা হয় বপন করা হয় তখন ছোট ছোট কলা গাছগুলো বড় হয় না, সেই সময় যদি গাছের পাতা কেটে ফেলো তাহলে কি গাছটা বড় হবে, বাড়বে, ফল দেবে? কলা গাছ কি, ওষুধি গাছ, একবার ফল দিয়ে মারা যায়। তাহলে আমরা তো কৃষক ভালো ফসল পাবো না, এই জন্য কৃষককে বলছে কলা রুয়ে না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত, কারণ ওই ফসলের উপর নির্ভর করছে তোমার জীবন ও জীবিকা। একজন কৃষকের জীবন জীবিকা নির্ভর করে ফসলের উপর, সেই জন্য কৃষককে নিষেধ করছে, মানে সেই দাগ বা উপদেশমূলক বাণী দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, কলা রুয়ে না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত। এই ধরনের কথাগুলিকে আমরা বলি ডাকো খনার বচন। দেখো এখন ছড়া, ছড়া কিন্তু তোমরা শিখে আসছো ছোটবেলা থেকেই, তোমাদের ছোট ঘুমপাড়ানির গান শোনা থেকে শুরু করে তোমাদের ছড়া শোনা শুরু হয়ে যায়। দেখো এখানে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বা রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেকশিয়ালি বিয়ে হচ্ছে, এগুলো বলি না, লেবুর পাতা গরম চা, চা বৃষ্টি ঝরে যায়, এগুলো কি ছড়া। এই কথাগুলো কিন্তু আমরা খেলতে খেলতে মুখোমুখি প্রচলিত, এগুলো আমরা বলি কিন্তু ছড়া। আগে আমরা অনেক খেলাধুলো করেছি, ওই খেলাধুলোর মধ্যে আমাদের গ্রাম প্রধান যে সে হাডুডু ছিল, তারপরে কাবাডি খেলা, এগুলো আমরা ছড়ার মাধ্যমে অনেক ছড়া বলে এগুলো করেছি। এখন আছে এই যে ইচিং বিচিং চিচিং চা, এগুলো হচ্ছে কি খেলার ধাঁধা বা বল, ইচিং বিচিং চিচিং চা, প্রজাপতি উড়ে যা, এগুলো কিন্তু আমরা বলি, এগুলো হচ্ছে আমাদের ছড়া। পল্লিকা, পল্লী গ্রামে, পল্লী মানে তো গ্রাম, গ্রামে এক এক অঞ্চলে বাংলাদেশ কিন্তু অনেক অঞ্চলে অঞ্চলভিত্তিক আঞ্চলিক গানগুলো কিন্তু আমাদের পল্লিকা, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা গ্রামের মানুষ গান করে থাকি, বিয়ের সময় গান করা হয়, গীত করা হয় সেটাকে। তারপরে দেখো ভাওয়াইয়া ভাটিয়ালি, রাখাল মাঠে গরু চড়াচ্ছে, গরু চড়াতে চড়াতে গান করছে, তারপরে মাঝি নৌকা বৈঠা বলছে, বৈঠা বৈঠা মাঝি নৌকা চালাতে চালাতে গান গাইছে, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এভাবে। আবার গাড়িয়াল গরুর গাড়ি চালাতে চালাতে ক্লান্ত হয়ে
গান শুরু করে দিল। এগুলোই হচ্ছে আমাদের পল্লী গান। আর সবকিছু মিলে এগুলোই হচ্ছে আমাদের পল্লী সম্পদ। দেখো আমি যে জিনিসগুলো বুঝলাম সবাই বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছো, তাহলে তুমি বলো তো বাবা দাঁড়ো। হম 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 হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছ, বসো বসো। তুমি শুনতে পাইছো রোহান? তুমি শুনতে পেয়েছো বাবা? আচ্ছা ঠিক আছে, সবাই খাতা বের করবা। আর দেখো এখন এই জিনিসগুলো বোঝা হলো, এখন পাঠের মধ্যে তোমাদের এই পাঠ বিশ্লেষণের যে যে শব্দগুলো তোমাদের কঠিন লাগে, তোমাদের কাছে যেগুলো কঠিন মনে হয়, সেই শব্দগুলো আমি এখন একটু বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি। এগুলো একটু বুঝে নাও। দেখো এখন এখানে শব্দার্থ টিকা গুলো সবাই পড়ে নিবে, শব্দার্থ টিকা অবশ্যই পড়বে। শব্দার্থ টিকা পড়লে পাঠটা বুঝতে সহজ হয়, বুঝতে পারবে, আমাকে জিজ্ঞাসা করতেও হবে না। অনেক শব্দ আছে, অনেক কথা আছে যেগুলো পাবে না, সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো আমার কথা কি জোরে হচ্ছে, দ্রুত যাচ্ছি, আস্তে বলবো? আচ্ছা ঠিক আছে, আস্তে বলছি, ঠিক আছে বাবা। তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের যাতে সহজ হয় বাসায় বসে থেকে এই সময়টায়, এখন কেন আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আমাদের যে মুহূর্তটা যাচ্ছে সংকট, বৈশ্বিক একটা সংকটের মধ্যে, দুর্যোগের মধ্যে পড়েছি, এটা কেঁদে উঠবে, কেঁদে ওঠার জন্য আসলে সময় গেলে সাধন হবে না, এ কথা আমরা জানি তো। আমাদের সময় চলে যাচ্ছে, আমাদের সময় যাতে সময়ের কাজ সময় কিছু হলে করতে পারি, তার জন্য আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, বোঝাতে চেষ্টা করছি। একটু একটু করে করে বোঝো বাবা, একেবারে অলস সময় বসে কাটাবে না, পড়াশোনা করো, মায়ের কথা শুনো, যা যা করণীয় তাই করো। এখন স্কুলে যেতে পারছো না, তাই কিছু তো বিকল্প নিতে হবে আমাদের, সেটা দেখো। আচ্ছা আমি ধীরে যাচ্ছি, বোঝো। ক্লাসে যেমন করে সুন্দর স্বাভাবিকভাবে বোঝাই দিই, তোমাদের যদি আরো একটু সমস্যা হয় তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে, কেমন জিজ্ঞাসা করে নেবে, তাহলে বলে দিব। দেখো এই জায়গাটা তোমরা বুঝতে সমস্যা হবে, তোমাদের সবার বোঝার সমস্যা হয়। আমি তো জানি যে আমার ছেলেরা, আমার ছাত্রছাত্রীরা কি বুঝতে পারে না। আধুনিক শিক্ষার কর্মনাশাস্ত্রতে যেগুলোর বিস্তৃতি অতল গর্বে তলিয়ে যাচ্ছে, এই জায়গাটা তোমরা বুঝতে পারো না। আচ্ছা এই জায়গাটা কেন বুঝতে পারছো না দেখো, আধুনিক শিক্ষার কর্মনাশার স্রোতে সেগুলো বিস্তৃত অতল তলে অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। আধুনিক শিক্ষার, আমি তো বললাম পল্লী সাহিত্যের কথা, এই যে পল্লী সাহিত্য, আমরা এখন এই পল্লী সাহিত্যকে ভুলে গিয়ে, সাহিত্য থেকে দূরে থেকে আমরা পাশ্চাত্য কালচার নিয়ে, পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকি, যেটা আমাদের করা উচিত নয়। সেই জন্য বলছে, সেই জন্য প্রাবন্ধিক লেখক বলছে যে আমাদের শিক্ষা, উচ্চশিক্ষা শিক্ষিত হচ্ছে, পাশ্চাত্যে পড়াশোনা করতে যাচ্ছে, সেই সংস্কৃতিকে আমরা লালন করছি, কিন্তু এটা আমাদের উচিত নয়। আমাদের উচিত আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করা, কর্মনাশের স্রোতে, আমাদের স্রোতে হারিয়ে গেলে হবে না, এটাকে রক্ষা করতে হবে, ধরে রাখতে হবে, বিস্তৃত অতল গর্ভে একেবারে হারিয়ে দেওয়া যাবে না। আমাদের যে গল্পগুলো আছে সেগুলোকে আমরাও বলবো। আমাদের কি কি গল্প আছে, গাছের কথা, রাক্ষস পুরীর ভূমিকা কথা, পঙ্খিরাজ ঘোড়ার কথা, এগুলো বলবো আমরা। শুধু পাশ্চাত্য আরব্য রজনীর গল্প এবং অন্যান্য গল্পগুলো নিয়ে ব্যস্ত থাকবে, এ কথাতেই প্রাবল্য করেছি। দেখো এখানে আরেকটা কথা, তোমাদের পিড়ে বসে পেরোর খবর। এই পিড়েটা কি আর পেরোটা কি? পিড়ে পিড়ে মানে বাড়ি, বলি না যে বাসায় যে, যেমন এখন বাড়িতে বসে থেকে তোমরা ক্লাস করছো, বাড়ি থেকেই সব তোমরা গণমাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, আরো অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন দেশের খবরগুলো তোমরা জানতে পারছো, সেই কথাগুলো এখানে বলছে। এখানে এখানে বলছে মানে এই কথাটা উল্লেখ করেছে সেই সময়কার, যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল, পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। পিড়ে পিড়ে মানে বাড়িতে বসে থেকে, পেরো পেরো শব্দ হচ্ছে পান্ডুয়া, পুণ্ডনগর। একসময় কিন্তু আমাদের মহাস্পন্দ পুণ্ডনগর, এটা কিন্তু রাজধানী ছিল বঙ্গে, সেই সময়কার কথাটা বলে এই প্রবাদ বাক্যটি সেই সময়ের কথা মনে করে দেয়। এই প্রবাদ বাক্যটি বললে তখনকার কথা মনে পড়ে যায় আমাদের। তারপরে দেখো এইখানে তোমাদের একটু সমস্যা হয়, এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস। এগুলি কোনগুলি, এগুলি কোনগুলি? সরস, সরস মানে সহজে বুঝতে পারি, আমাদের জীবনের কথা। যেমন আমরা ভূপারানির গান বলতেছি, ছড়া বলতেছি, ওই যে আম পাতা জোড়া জোড়া মারব চাপ চলবে ঘোড়া, এটা ছড়া। হাটি মাটির ডিম, তারা মাছের বাড়ির ডিম, তারপরে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, এটা তোমাদের বই আছে। এগুলো তো সহজ, সরল, জীবন্ত, এগুলো আমাদের
মা খালা চাচি সবাই কি করে ছোটবেলা থেকে বলে বলে আমরা শুনে শুনে অভ্যস্ত, এগুলো আমাদের জীবন্ত প্রাণের উৎস, এগুলো আমাদের সংস্কৃতি ইতিহাস, এগুলো আমরা বলি। কিন্তু আজ দুঃখ দৈনে প্রাণী শিখবে, আর দুঃখ দৈনে নানা সমস্যার কারণে আমরা এগুলো না বলে বিমুখ হয়ে থাকি, এগুলোর মধ্যে যে আনন্দ খুঁজে পাওয়া যায় সেটা আমরা নেওয়ার চেষ্টা করি, সেটা করছি। আর এই যে একটু আগে আমি তোমাদের কিন্তু বলছি গদ, গদ শব্দটা কি, খেলতে খেলতে আমরা যে কথাগুলো বলি সেটা হচ্ছে ধাঁধা গদ। তারপরে দেখো যেগুলো এ পর্যন্ত বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ, এই লাইনটা যখন ব্যাখ্যা করবো তখন কিন্তু আমরা এই কথাগুলো বলবো, সবকিছু কিন্তু আছে, এগুলি হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। এটা কিন্তু তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসবে, দিব দিব অপেক্ষা করো, আমি তোমাদের গানের প্রশ্ন দিব, অনুধাবনের প্রশ্ন দিব, একটু মনোযোগী হও বাবা, একটু মনোযোগী হও। আর একটু দেখো এই কথাটা দেখো, বিশ্ব বরেণ্য কবি সম্রাট এবার ফিরমরে বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত ছিলেন। তাহলে এবার ফিরাও মরে, এই লাইনটা কিন্তু তোমরা বুঝতে পারবে না, এবার ফিরাও, বিশ্ববরেণ্য কবি সম্রাট বলতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে। এবার ফিরাও মরে এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্য চিত্রা, চিত্রা কাব্যের নাম শুনুন, চিত্রা কাব্যের একটা কবিতা এবার ফিরাও মরে। প্রাবন্ধিক এখানে লেখক বোঝাতে গেছে যে কবি এটা বোঝাতে চাইলেন যে গ্রামের মানুষ এত কষ্ট করে, যে কৃষকের আমরা বলি না কৃষকের রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে ফসল উৎপাদন করে আমাদের শহরের মানুষকে দিচ্ছে, কিন্তু আমরা শহরের মানুষকে তাদের কথা মনে রাখি, গ্রাম থেকে আমরা সবকিছু পাচ্ছি, গ্রামে আমাদের শিকড়, অথচ গ্রামে গিয়ে থাকতে মনে থাকতে চাই না, শহরের বিলাসিতায় আমরা ভুলে যাই না, সেই কথাটা বলছে যে গ্রামকে মনে করেও আমরা যেন আবার সেই নাগরিক জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, সে কথাটা বলছে। শিল্প কারখানা দেখুন, এগুলো হচ্ছে নাগরিক সাহিত্য, তোমরা কিন্তু নাগরিক সাহিত্যটা কি এখানে আছে সুন্দর করে বুঝে নেবে, নগর জীবনের যাপন, যে নগর জীবনের যে কাহিনী, যে ইতিহাস বা যে ঘটনাগুলো সেগুলো নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় নাগরিক সাহিত্য, নাটক থিয়েটার ইত্যাদি। আরেকটা লাইন দেখো এখানে, দেখো বাবা যেরূপ মাতৃস্তনে সন্তান মাতৃরই অধিকার, সেরূপ এই পল্লী সাহিত্যে, যেরূপ মাতৃস্তনে সন্তান মাতৃরই অধিকার, সেরূপ পল্লী সাহিত্যে পল্লী চরণে হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। এই কথাটা বলে প্রাবন্ধিক বোঝাতে চেয়েছে যে আমরা অসাম্প্রদায়িক, আমাদের কোনো ধরাবাধা নিয়ম নেই যেটা হিন্দু করবে এটা মুসলমান করবে, আমরা সবাই অংশগ্রহণ করতে পারি, সবাই সে সাহিত্যের অংশীদার, সবাই অংশগ্রহণ করব, সবাই একসাথে সবকিছু উদযাপন করে, যেমন আমরা কি করি। হ্যাঁ 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 তুমি ঠিক বলছো বাবা, পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখে আমরা কি করি, সবাই একসঙ্গে আনন্দের সাথে অনুষ্ঠান পালন করি। হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার, গুড বস। আরেকটা কথা দেখো, নচেত শব্দের অর্থ কি, তা না হলে এই যে আমরা এত জোর করে মিছিল মিটিং র্যালি বের করে আমরা উদযাপন করি বাংলা পয়লা নববর্ষকে বা আমাদের সংস্কৃতি বিভিন্ন অনুষ্ঠানগুলোকে, শুধু একটা মাত্র দিনের জন্য, শুধু একটা মাত্র দিনকে যদি আমরা ধরে সেটাকে আমরা লোক সমাজে দেখাই, লোক দেখানো কোনো কিছুই না, তাহলে কি হবে, লোক দেখানো কোনো কিছু হলে সেটা নচেত হয়ে যাবে, ভুয়া হয়ে যাবে, ভুয়া মানে এমনি খামাখা কিছু কোনো কাজে লাগবে না, ঠিক আছে। তাহলে নচেত আমরা এই যে ও আরেকটা কথা তোমাদের বলিনি জানো তো, বলি সাহিত্য এই প্রবন্ধটা এটা কিন্তু আসলে লেখকের একটা সভায় আলোচনা করা বক্তব্য, সেটাই তোমাদের পাঠ হয়ে এসেছে। এই বক্তব্যে লেখক পল্লীর সাহিত্য সম্পর্কে দাদা বলেছিলেন, তাই বলছে যে আমরা শুধু একটামাত্র দিনের জন্য যদি এগুলো করি তাহলে হবে না, এটাকে ধরে রাখার জন্য স্বেচ্ছাসেবক দল তৈরি করতে হবে, সংরক্ষণ করতে হবে, যেটা কিনা কি করে বিদেশে ফোকলোর সোসাইটি, ফোকলোর শব্দের অর্থ হচ্ছে লোকসাহিত্য, এই ফোকলোর সোসাইটিকে রক্ষা করার জন্য বিদেশে একটা দল কাজ করে, একটা গ্রুপ, একটা সংস্থা, তারা কি করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে সাহিত্য সংগ্রহ করে, তাদের নিজস্ব ইতিহাস সংস্কৃতি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংগ্রহ করে ধরে রাখে এবং পরবর্তী প্রজন্মকে জানায়, আমরা যদি এরকম করি
হলেই আমাদের এই সভা আলোচনা র্যালি সার্থকতা, না হলে এগুলো কি হবে, গুয়া হবে, থাকি বাস, না হলে এটা কোনো মূল্য থাকবে না। এটা সংরক্ষণের কথা বলছে, এই এই লাইনটা দিয়ে আমরা বুঝবো কি, পরিষদকে ধরে রাখার কথা বলছে, সংরক্ষণ করার কথা বলছে, তাহলে আমাদের সার্থক। তাহলে তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই? আচ্ছা, সমস্যা না থাকলেই ভালো বাবা, যত সুন্দর শব্দার্থ টিকাগুলো কিন্তু পারে ক্লাসে আমি নিবো, ধরবো কিন্তু। এখন একটা কাজ করো, খাতা বের করো সবাই, খাতা বের করে আমি যেগুলো প্রশ্ন দিচ্ছি দেখো, শোনো, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি আমার ডায়েরিতে লেখা থাকলো কত তারিখে দিলাম, আবার সেই অনুযায়ী আমি কিন্তু তোমাদের পড়াগুলো নিব, দেখবো কে কতটা করেছে। দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, কোথা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সে কোশ্চেনগুলো আমি তোমাদের দিব এখন। এখন দেখো তোমাদের ফিডব্যাক মাঝে মাঝে ধরলাম, একটু পরে আমি প্রশ্নগুলো দেওয়ার পরে কিন্তু আমি আবার ফিডব্যাক তোমাদের কাছ থেকে যাচাই করবো, কার কোথায় সমস্যা আমাকে একবার না পারলে আবার জিজ্ঞাসা করতে পারো, তবু ভুলিয়ে থেকো না, জেগে না, জেগে যাও, জেগে থাকো, জেগে ওঠো। দেখো যে জ্ঞানমূলক প্রশ্নগুলো হবে ইম্পর্টেন্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো বলবে দশম শ্রেণীর স্টুডেন্টরা, তোমরা হয়তো বলবে যে ম্যাডাম এই পল্লী সাহিত্য থেকে তো বেশ কয়েকবার কোশ্চেন হয়েছে, 2019 সালে প্রশ্ন হয়েছে, 2020 সালে প্রশ্ন হয়েছে, রাজশাহী বোর্ডে আবার কি হবে। হ্যাঁ, পল্লী সাহিত্য বিভিন্ন উপাদান আছে, তার কোন একটা অংশ থেকে যদি হয় সৃজনশীলের কখনো কিন্তু ধরা বাঁধা নিয়ম নেই যে এটা একবার আসলো আবার হবে না, আর এরকম কিছু না। আর যারা নবম শ্রেণীর শিক্ষার্থী তারা তো জানো বাবা তোমাদের এটা সিলেবাসে আছে এবং তোমাদের এটা বুঝতে হবে, তোমাদের তো সবই করতে হবে, তোমরা এখন থেকেই ভালোভাবে পড়ো তাহলেই বুঝতে পারবে। দেখো প্রশ্নগুলো লিখে নাও, সবাই লিখো, অয়ন বাবা খাতা বের করো, খাতা লেখো, রাজ্জাক খাতা লেখো, দেখি এপাশে এটা ঠিক করো, দাদা ঠিক করো, তোমার কি সমস্যা, মাথা নিচু করে আসো, মাথা উঁচু করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি, লিখে নাও। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কার লেখা, আমি কিন্তু ধীরে বলছি, মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদিত পত্রিকার নাম কি, মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করে, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে বা সংগ্রহ করেন কে, রোমারুল্লাহ কে, আর একটু আসতে বলবো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা লেখো, হয়েছে, মদিনা বিবি কে, এগুলো চটপট পেয়ে যাবে, সুন্দর করে উত্তরগুলো আমি বলার আগেই তোমরা উত্তর দিয়ে দিলে এমনটা হবে। তারপরে শব্দার্থ, কিছু শব্দার্থ লিখে নাও, শব্দ লিখে নাও, এগুলো অর্থ করবে, হকিকার, প্রোনেট এরিয়েট, সাহিত্য, এটা কিন্তু আমি তোমাদের বলবো, বলবো, বালাম, বালাখানা, এই শব্দার্থগুলো দেখুন, ও এটা কঠিন মনে হচ্ছে, প্রোলেট এরিয়েট, ও আচ্ছা ঠিক আছে, এটা বাবা শ্রমজীবী মানুষের কথা তো জানো, শ্রমজীবী মানুষদের নিয়ে যে সাহিত্যটা রচিত হয়, তাদের জীবন নিয়ে, তাদের জীবনে কষ্ট নিয়ে শ্রমজীবী মানুষদের নিয়ে যে সাহিত্য রচিত হয়, নিষ্পেষিত মানুষদের নিয়ে সেই সাহিত্যটাকে বলা হয় প্রোলেট এরিয়েট, বুঝতে পেরেছ? তারপরে লিখো গুরুত্বপূর্ণ আরেকটা কোশ্চেন, ঠাকুরমার ঝুলি কার লেখা, আমরা কিন্তু ঠাকুরমার ঝুলি গল্প করি শুনি তাই তো, মনসুর বাইতে কে, ফোকলোর কথাটির উদ্ভাবক কে, আলাদিনের আশ্চর্য প্রদীপ গল্পটির ঘটনাস্থল বা উৎপত্তি স্থান কোথায়, প্রবাদ বাক্য কি, মোটামুটি এই কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট জ্ঞানের, আর তো তোমরা রিডিং করলে সেখান থেকে জ্ঞানের প্রশ্ন পাবে, নৈভিত্তিক পাবে, এর জন্য রিডিং এর কোন বিকল্পই নেই, রিডিং তো করতেই হবে। লেখা শেষ করেছ দেখি, ঘুরে আসি, হ্যাঁ লেখা শেষ করো, আচ্ছা কীর্তি কোন প্রশ্নটা ভুলে গেছ, আচ্ছা আবার বলছি, দেখো ঠাকুরমার ঝুলি কার লেখা, ফোকলোর কথাটির উদ্ভাবক কে, আলাদিনের আশ্চর্য প্রদীপ গল্পটির ঘটনাস্থল বা উদ্দেশ্য স্থল কোথায়,
আচ্ছা হয়েছে বাবা, এখন অনুদা মানে প্রশ্ন দিচ্ছি, দেখো আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে লেখক কি বুঝিয়েছে? পল্লী জননী হিন্দু মুসলমান সকল সন্তান সন্তানেরই সকল সন্তানেরই সমান অধিকার ব্যাখ্যা করো, অথবা উক্তিটির মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছে? তারপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো, পল্লী সাহিত্য সংরক্ষণ করা কেন জরুরি ব্যাখ্যা করো, এটা কিন্তু তোমার প্রয়োগমূলক কৌশল উচ্চতর দক্ষতার মধ্যেও যেতে পারে, এই জন্যই এটা লিখবা, এটা তোমাদের একটু প্রয়োগমূলক কাজ দিচ্ছি, লিখবা এখানে প্রয়োগ লিখে রাখো। নচেতে এ কেবল নচেতে এ সকল কেবলই নচেতে এ সকল কেবলই হওয়া কেবলই ফক্তিতা ব্যাখ্যা করো, এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস ব্যাখ্যা করো, ফোকলোর সোসাইটি এর কাজ। তাহলে অনুধাবনের প্রশ্নগুলো হয়ে গেল, ঠিক আছে বুঝতে পারছো সবাই? আচ্ছা আরো দুই একটা ডাকো খনার বাসন শুনতে যাচ্ছ, ঠিক আছে দেখো আমরা কিন্তু কথা কথা শুনি, আমে ধান কাঁঠালে বান, বান মানে বর্ষা বন্যা, আবার বলি ভরা ফেটে, ভরা পেটে ফল খালি পেটে জল, এই কথাগুলো কিন্তু বলি আমরা। আবার দেখো আমাদের লোকমুখে প্রচলিত কিছু কথা আছে, নিজের নামে রাজা, বাপের নামে আধা, আর দাদার নামে গাধা। এই কথাটার মানে হচ্ছে যে নিজে করে, যে নিজে কিছু অর্জন করে সেটা যদি কাউকে বলে তাহলে সে রাজা, আর তার বাবার আছে, আমার বাবার এই আছে ওই আছে, হ্যাঁ বাবার থাকলে ছেলে পাবে সেজন্য সে আধা, আর দাদাবার এই ছিল এত বড় গোয়াল ঘর ছিল এখন নেই, সে গল্প করে কি করবে, তার তো কিছু নেই, সে হচ্ছে গাধা। মজা লাগলো শুনতে, ভালো লাগলো তাই না? আচ্ছা ঠিক আছে বাবা, আজকে তাহলে এই পর্যন্ত থাক, বুঝতে পারছো? ঠিক আছে পরবর্তী দিন আমি আবার তোমাদের বুঝিয়ে দিব অন্য একটা লেসন থেকে, অন্য একটা পড়া থেকে, গীতপত্র পড়াতে পারি, অথবা তোমরা যদি মনে করো তাহলে আমি একটু কবিতা পড়াবো, পরের দিন তোমার বই সামনে রাখবে, আর এই পড়াগুলো যেগুলো দিলাম আমি জ্ঞানের প্রশ্নগুলো এবং কোন ধরনের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অবশ্যই বাড়ির কাজ তোমরা করে আমাকে দেখাবে, বারবার আমি তোমাদের বলছি ভালো করে মনে রাখলে তাহলে তোমরা এটা পুরোটাই বুঝতে পারবে, ঠিক আমার মতো করে সুন্দর করে বলতে পারবে, কেমন? ঠিক আছে বাবা আজকের মতো থাক তাহলে, সবাই ভালো থেকো, সবাই কথা শুনো, বাসায় একটু করে মায়ের কথা শুনলে মাকে সাহায্য করো, আর আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আমরা খুব তাড়াতাড়ি এই সংকটটা পার করতে পারি, এই সময়ের দুঃসময়টাকে কাটিয়ে উঠতে পারি, কেমন? ভালো থেকো সবাই।